ফটোশপ বেসিক কোর্সে স্বাগতম। টিউটোরিয়াল বঙ্গে ইউটিউব চ্যানেলের এই প্লেলিস্টটির মাধ্যমে আপনি ফটোশপের বেসিক সকল কিছু শিখতে পারবেন এবং এই প্লেলিস্টটি ফলো করার মাধ্যমে আপনি কিন্তু ফটোশপের প্রো লেভেলেও যেতে পারবেন। এটি হচ্ছে ওই প্লেলিস্টের প্রথম ভিডিও। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদী হাসান, পড়াশোনা করছি কুয়েটে। ফটোশপের মূল ইন্টারফেসে এখন আমরা আছি। আমরা নতুন করে যেহেতু শুরু করছি, তো আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক করব। যদি আগে থেকে কোনো একটা ছবি বা হচ্ছে পিএইচডি ওপেন করতে চান, সেক্ষেত্রে ওপেন অপশনটিকে আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে অনেক সাইজের ছবি দেওয়া আছে, ক্যানভাস দেওয়া আছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যতটুকু লাগবে আমি বলে দিচ্ছি। যেমন দেখেন যে আপনার যদি একটা ব্যানার ডিজাইন করতে হয়, যে ব্যানারটা হচ্ছে আপনি প্রিন্ট করবেন, সেটা হচ্ছে সাপোজ 5 ফিট বাই 3 ফিট, সেক্ষেত্রে আপনি সেটাকে ইঞ্চিসে কনভার্ট করে এখানে লিখে দিবেন। দেন হচ্ছে ইঞ্চিস তো এখানে দেওয়া আছে, এখানে কয়েকটা ইউনিট দেওয়া আছে, যেমন আপনি ড্রপ ডাউনে ক্লিক করলে ইঞ্চিস পেয়ে যাবেন, পিক্সেলস পেয়ে যাবেন। নর্মালি সোশ্যাল মিডিয়াতে যে সকল ডিজাইন আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে পিক্সেলস নিয়েই কাজ করা হয়ে থাকে। তো এই জন্য আমি এখান থেকে পিক্সেলস নিলাম, এবং আর এখান থেকে রেজুলিউশনটাকে আপনি আগে থেকে দিয়ে দিতে পারেন। এখানে কালার মুডটা নিয়ে একটু কথা বলতে হয়, যে যদি হচ্ছে আপনি প্রিন্টের জন্য কোনো কাজ করেন, সেটা হতে পারে টি শার্ট ডিজাইন বা হচ্ছে কোনো প্রকার ব্যানার ডিজাইন, যেটা হচ্ছে আপনি প্রিন্ট করবেন, সেক্ষেত্রে সিএমওয়াইকে কালার মুড ব্যবহার করতে পারেন। আর নর্মালি হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া বা হচ্ছে ওয়েব মিডিয়ার কাজ করার জন্য আরজিবি কালার। এরপরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো প্রথমত আমি বলি যে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এরকম টেনে টেনে বাইরে বের করতে পারেন, বা ধরেন যে আপনি কোনো একটা ভুলে ক্রস দিয়ে দিয়েছেন, নতুন অবস্থায় অনেক সমস্যায় আমরা পড়তে পারি, তো এরকম ক্রস দিয়ে দিয়েছেন সাপোজ অনেক কিছু, তো এই অবস্থা থেকে রিকোভারি কীভাবে করবেন এটা প্রথমে দেখাই। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করে রিসেট ইসেন্সিয়াল, এটাতে যদি আপনি ক্লিক করেন, আবার হচ্ছে একদম নতুনের মতো প্রথমে যেরকম ছিল সেরকম চলে আসবে। আচ্ছা, প্রথমটা তো গেল, এখন আমরা এখান থেকে দেখব যে এই যে পৃষ্ঠাটা আছে এটাকে আমরা জুম কিভাবে করব। তার আগে আমি এখানে একটা ছবি ইনপুট করি। তো ছবি আনাটা খুবই সহজ, সেক্ষেত্রে আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। সাপোজ আমি এখান থেকে একটা ছবি নিব, আমাদের এই থাম্বনেইলটাকেই নিতে পারি, এজন্য জাস্ট এটার উপর ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। তাহলে ছবিটা এভাবে চলে এসেছে, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করলে ছবিটা প্লেস হয়ে যাবে। ছবি প্লেস করা নিয়ে আরও কিছু কথা আছে, কিন্তু সেটাকে আমি এখন বলছি না, সেটাকে একটু পরে বলতেছি। এখানে যে অনেকগুলো টুলস অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি যেটাতেই ক্লিক করবেন উপরে বিস্তারিত আপনাকে সেগুলো দেখাবে। আমি এখান থেকে এই টুলসটাতে ক্লিক করি, উপরে আরও কিছু অপশনস খুলে গেছে, সেমভাবে এটাতে ক্লিক করলে এটার জন্যও কিছু অপশনস এসেছে। এরকম আমি যেটাতেই ক্লিক করবো সেটার উপর বেস করে উপরে কিন্তু আমার একাধিক অপশন শো করবে। এখন আমি এটাকে যেহেতু জুম করব, জুম করার জন্য একাধিক অপশনস আপনার সামনে আছে। যেমন টুলস বারে দেখেন এখানে জুম একটা আইকন আছে, এটাতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু উপরে কিছু অপশন শো করেছে, যেমন দেখেন একটা প্লাস আর একটা মাইনাস। তো প্লাসে থাকাকালীন আপনি এখানে যেখানে ক্লিক করবেন সেখানে একটু একটু করে জুম হবে, একটা ক্লিকে একটু করে। আর মাইনাসে ক্লিক করার পরে আপনি যেখানেই ক্লিক করেন না কেন, যেমন এখানে ক্লিক করলে এখান থেকে একটু একটু করে জুম আউট হয়ে যাবে। এখন এত কষ্ট করার কোনো মানে হয় না, আপনি এটাকে আরও একভাবে জুম ইন জুম আউট করতে পারেন। যেমন ধরেন আমি প্লাসে থাকা অবস্থাতেই এরকম ধরে একটু টেনে দিলাম, তো টেনে দিলেই দেখতে পাবেন যে এটা কিন্তু জুম হয়ে যাচ্ছে। এই যে আমি একটু টেনে দিলাম, এটা কিন্তু জুম হয়ে যাচ্ছে, এই যে আমি টেনে দিচ্ছি জুম হয়ে যাচ্ছে। এটা ছাড়াও এটাও কার্যকর, কিন্তু সবচেয়ে ভালো লাগে এবং আমি যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে অল্টার বাটন চেপে ধরবেন, মাউসের যে স্ক্রোল বারটা আছে সেটাকে জাস্ট একটু ঘুরাবেন, সেটাকে সামনের দিকে ঘুরালে এটা জুম হবে, পিছনের দিকে ঘুরালে এটা জুম আউট হবে। এটা হচ্ছে মেইন ঘটনা। এখন আপনি যখন একটু অতিরিক্ত জুম করে ফেলেছেন, তখন কিন্তু আপনার এটাকে পাশে টানতে হবে। সেটার জন্য আপনার কাছে এইরকম কিছু লাঠি বলতে পারেন আছে, উপরে নিচের জন্য আছে, কিন্তু মেইনলি এখানে আমরা হ্যান্ড টুলের ব্যবহারটা শিখব। হ্যান্ড টুলের ব্যবহার শেখার জন্য এখানে আমাদের হ্যান্ড টুলটা আছে, এটাতে ক্লিক করলে আপনার উপরে কিন্তু অপশনস খুলে গেছে, আপনি এটাতে ক্লিক করার পরেও এরকম পাশে মুভ করতে পারেন। কিন্তু এটার ক্ষেত্রে একটা বিষয় যে সবসময় আপনি এখানে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার একাধিক ক্লিক করা লাগতেছে, এই জন্য আমরা যেটা কাজ করবো শর্টকাট ব্যবহার করব। শর্টকাট ব্যবহার করার জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে আমাদের যে স্পেস বাটনটা আছে সেটাকে চেপে ধরবো। সেটাকে চেপে ধরলে দেখবেন এরকম আপনার হাতের মতো একটা অপশন শো করবে, সেটার মাধ্যমে কিন্তু আপনি এরকম মুভ করতে পারবেন। তাহলে আমি চাইলে অল্টার চেপে ধরলে এটাকে ছোট করতে পারতেছি, এবং স্পেস চেপে ধরে এটাকে কিন্তু আমি পাশে মুভ করতে পারতেছি। এখন আমি আপনাদেরকে অন্য আর একটা অপশনস দেখাই, সেটার জন্য আমার নতুন একটা ডকুমেন্ট নিতে হবে,
সেটার জন্য আমি এখান থেকে ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করছি এবং নতুন একটা ডকুমেন্টের জন্য আপাতত এখান থেকে ডিফল্ট ফটোশপ সাইজে ক্লিক করে ক্রিয়েটে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে নতুন একটা ডকুমেন্ট ওপেন হলো। এখন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদেরকে বুঝতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পৃষ্ঠাটার কালার হচ্ছে সাদা। এখন এইখানে যে ফরগ্রাউন্ডে যে কালার আছে, এখানে নর্মাল দুইটা কালার জাস্ট তারা সেট করে রেখেছে। উপরের কালারটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচের কালারটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালারটা এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, নতুন দেখতে পাচ্ছেন এখানে কালারের একটি পুরো বক্স ওপেন হয়েছে। এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারেন। সাপোজ এখান থেকে আমরা রেড কালারটাকে নিচ্ছি, এখান থেকে দেন ওকে। সেমভাবে আমি নিচের কালারটাকেও চেঞ্জ করতে পারছি, এটাকে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এখন অ্যাপ্লাই করব কিভাবে? আমি যদি অল্টার চেপে ধরে ডিলিট বাটন প্রেস করি তাহলে আমার কিন্তু ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, এবং যদি আমি কন্ট্রোল চেপে ধরে ডিলিট বাটন প্রেস করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে কালারটা প্রেস চলে আসবে। আপনি চাইলে এটাকে পরিবর্তনও করতে পারেন। সেজন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে ফরগ্রাউন্ডে কালার ব্যাকগ্রাউন্ডে এবং ব্যাকগ্রাউন্ডে কালার ফরগ্রাউন্ডে চলে আসবে। নিচে থাকা এখানে এই অপশনটাতে ক্লিক করলে সবটা সাদা এবং কালো হয়ে যাবে। এখন এইটা যদি আমরা নির্দিষ্ট একটা সিলেকশনের মধ্যে করতাম তাহলে হচ্ছে আমাদের কালারটাও একটা সিলেকশনের মধ্যে চলে আসতো। আমি আপাতত এখান থেকে কন্ট্রোল ডিলিট দিয়ে সাদা করে নিচ্ছি পৃষ্ঠাটাকে, এবং এখানে আমি একটা লাল কালার দিয়ে দিচ্ছি। এখন সিলেকশনটা ভালোভাবে বোঝার জন্য আপনি এখান থেকে সিলেকশন টুলটা নিতে পারেন। রাইট বাটন ক্লিক করলে আরো চারটা অপশন আপনার সামনে খুলে যাবে। প্রথম যে সিলেকশন টুলটা আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এটার মাধ্যমে আপনি চাইলে আয়তকার সিলেকশন করতে পারেন। জাস্ট আপনি মাউস থেকে ড্র্যাগ করবেন, একদম জাস্ট প্রেস করে টেনে ধরবেন, তাহলেই হচ্ছে এটা আয়তকার অঙ্কন হবে এবং আপনার কাজ শেষ হলে ছেড়ে দিবেন, তাহলে দেখতে পাবেন এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। এখন যদি আমি অল্টার ডিলিট দিই তাহলে আমার ফরগ্রাউন্ডে থাকা লাল কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি আপাতত এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে নিচ্ছি, এটাকে আন্ডু করে নিচ্ছি। এখন আমি যদি এক্সাক্ট একটা স্কোয়ার তথা বর্গ অঙ্কন করতে চাই সেক্ষেত্রে আমাকে শিফট প্রেস করে তারপর হচ্ছে এটাকে টানতে হবে, তাহলে হচ্ছে আমার এটা একদম বর্গ হবে। দেখতে পাচ্ছেন একদম বর্গ হচ্ছে, আমি যেভাবে এই লাইনটা কেন একটা বর্গ হচ্ছে। শিফট ছেড়ে দিলে এটা কিন্তু আবার নর্মাল একটা আয়ত হয়ে যাচ্ছে। তো আমি শিফট চেপে ধরে এটাকে একটা বর্গ অঙ্কন করতে পারি। তো আমি নর্মাল একটা বাংলাদেশের পতাকা অঙ্কন করতে চাচ্ছি, সেজন্য আমি জাস্ট নর্মালি এভাবে রাখছি। রাখার পরে এখান থেকে আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, এবং আমি আর জায়গাটাতে লাল কালার দিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে যদি ফরগ্রাউন্ডে কালারটাকে এখানে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমি অল্টার ডিলিট দিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে। এখন পাশ থেকে আপনি যে দেখতে পাচ্ছেন সিলেকশনটা আছে এটাকে সরাবেন কিভাবে, এটার জন্য আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিসিলেক্ট ক্লিক করতে পারেন, তাহলেও চলে যাবে। অথবা এখান থেকে সিলেক্টে ক্লিক করে ডিসিলেক্ট এটাও করতে পারেন, সেক্ষেত্রেও চলে যাবে। অথবা শর্টকাট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কন্ট্রোল ডি, এবং এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তা আমি এখান থেকে কন্ট্রোল ডি দিচ্ছি, সেক্ষেত্রে এটা কিন্তু চলে যাচ্ছে। এখন এইখানে একটা বিষয় বলি, লেয়ারের একটা অপশন চলে আসে এখানে। ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আপনি আঁকাআঁকি করেন সেক্ষেত্রে আপনি এটাকে মুভ করতে পারবেন না। যদি আপনি এটাকে নর্মাল লেয়ারের মাধ্যমে তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি মুভ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল লেয়ার নিয়ে নিচ্ছি। এখন যদি আমি একটা সার্কেল অঙ্কন করি এখান থেকে দুই নম্বর যে সিলেকশন টুলটা আছে এটার মাধ্যমে, তো আমি শিফট প্রেস করে অবশ্যই একটা সার্কেল অঙ্কন করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে কন্ট্রোল ডিলেটে প্রেস করে লাল কালারটাকে দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে কন্ট্রোল ডি। তো এক্ষেত্রে দেখেন যে আমার যে সার্কেলটা সেটা নতুন একটা লেয়ারে চলে এসেছে, তো যার কারণে আমি এই লেয়ারটাকে মুভ করতে পারতেছি। আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারটা সেটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের নির্দিষ্ট একটা অংশে এসেছে, এটাকে কিন্তু আমি মুভ করতে পারছি না। এখান থেকে আপনারা একটা জিনিস শিখে রাখতে পারেন যে আমাদের কিন্তু লেয়ার নিয়ে কাজ করতে হবে। চেষ্টা করবেন অবজেক্টগুলোকে আলাদা আলাদা লেয়ারে রাখতে, সেক্ষেত্রে আপনি সেগুলোকে ফ্রিলি মুভ করতে পারবেন। এখন যদি আপনি আরেকটা এরকম বৃত্ত অঙ্কন করতে চান সেক্ষেত্রে আপনি এটাকে কপি করতে পারেন। সেটার জন্য শর্টকাট হচ্ছে অল্টার চেপে ধরবেন, তারপর হচ্ছে আপনি জাস্ট এরকম পাশে ড্র্যাগ করে দিবেন। যদি পাশে ড্র্যাগ করেন এরকম আরেকটা বৃত্ত চলে এসেছে। আপনি যদি আবার এটা এখানে অল্টার চেপে ধরে আবার টান দেন আরেকটা বৃত্ত চলে এসেছে। খেয়াল করে দেখছেন কি না, এখানে কিন্তু দুইটা লেয়ার নতুন করে তৈরিও হয়েছে। তো আমি আপাতত কন্ট্রোল জেড দিচ্ছি কারণ আমি চাই না আমার দেশের পতাকাটাকে বিকৃত করতে। এখান থেকে আমি এটাকে মাঝখানে নিয়ে আসছি, পতাকাটা তৈরি হয়ে গিয়েছে।
তো এটাই এভাবে আপনি চাইলে তৈরি করতে পারেন। এখানে আর দুইটা টুলস আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল, এখানে এটার মাধ্যমে আপনি জাস্ট এরকম একটা সিঙ্গেল লাইন তৈরি করতে পারেন। আমি যদি এখান থেকে অল্টার ডিলেট দিয়ে একটা কালার পড়ছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলে দেখতে পাচ্ছেন জাস্ট একটা কালার দেখা যাচ্ছে, তথা একটা লাইন আর কি। সেমভাবে আমি এখান থেকে যদি সিঙ্গেল কলাম মার্কিউ টুল নেই, এটার মাধ্যমে আমি লম্বালম্বি একটা লাইন তৈরি করতে পারি, অল্টার ডিলেট দিয়ে কন্ট্রোল ডি দিচ্ছি, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন তৈরি হয়ে গিয়েছে। তো এভাবেই হচ্ছে আপনি চাইলে এখান থেকে তৈরি করতে পারেন। এখন এখানে কয়েকটা বিষয় বলে রাখি, যে আমি যে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল নিলাম, উপরে যে আমার চারটা অপশান ছিল এগুলোর কাজ কি, তো এটা দেখার জন্য আমি আমার নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো আপনি যদি চান যে জাস্ট একটাই হচ্ছে সিলেকশন তৈরি করতে, সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট একটাই নিতে পারবেন যদি এখানে প্রথম অপশনটা আপনার দেয়া থাকে। এখন যদি এই মোমেন্টে আপনি আরেকটা সিলেকশন তৈরি করতে চান, সেটা কিন্তু তৈরি হবে না, একবারে একটাই তৈরি হবে এটাই। আর যদি আপনি দ্বিতীয়টা দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি একাধিক সিলেকশন একই লেয়ারে তৈরি করতে পারবেন। যেমন দেখেন এই অবস্থায় আমার একটা সিলেকশন তৈরি করা আছে, এখন কিন্তু চাইলে আমি আরেকটা সিলেকশনও তৈরি করতে পারতেছি। চাইলে কিন্তু আমি দুইটার মধ্যে যদি আর একটা বাহির থেকে সিলেকশন এটাকে ওভারল্যাপ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার দুইটা মিলে একটা সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন নতুন শেপ। এখন যদি আমি অল্টার ডিলেট দিই, পুরোটাতে কালার অ্যাপ্লাই হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিচ্ছি। তো সেমভাবে আমি যদি পরের যে অপশানটা আছে এটাতে আসি, তাহলে এটা হচ্ছে সাবট্র্যাক্ট করে, তথা হচ্ছে আমার সিলেকশন বাতিল করে। যেমন দেখেন আমি এখানে একটা সিলেকশন করলাম, এরপর হচ্ছে যদি আমি তিন নম্বর সাবট্র্যাক্ট অপশানটাতে আসি, এবং আমি যদি এখানে হচ্ছে নতুন একটা সিলেকশনটা নিই, তাহলে আমার এই যে মাঝখানে সিলেকশনটা এটা কিন্তু বাদ হয়ে গিয়েছে। আবারও যদি বলি, দেখেন আমি এখান থেকে আবার এই অংশটা যদি সাবট্র্যাক্ট করে দেই, আমার এই অংশটা কিন্তু সিলেকশন থেকে চলে গেল। এখন যদি আমি অল্টার ডিলেট দিয়ে কালার অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমার এই অংশটাতে কালার আছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমি মাঝখানে অংশটাকে সাবট্র্যাক্ট করে দিয়েছিলাম, তথা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এরপরে হচ্ছে পরের যে অপশানটা আছে, এটা হচ্ছে ইন্টারসেক্ট, অর্থাৎ আপনি যদি প্রথমে এরকম একটা সিলেকশন তৈরি করেন, এরপর যদি আরও একটা সিলেকশন এটাতে ওভারল্যাপ করে দেন, তাহলে যেই অংশটা ওভারল্যাপে থাকবে তথা কমন থাকবে, সেই অংশটাই হচ্ছে শুধুমাত্র সিলেকশনের মধ্যে আসবে। যেমন আমি এখান থেকে এতটুকু ওভারল্যাপ রাখতেছি, সেক্ষেত্রে আমার সিলেকশন এতটুকু হয়ে গেল, এটাই আর কি। তো এখান এই জিনিসটাকে ভালোমতো আয়ত্ত করার জন্য আমি আপনাদেরকে একটা জাস্ট ইমোজি অঙ্কন করে দেখাচ্ছি। এটাকে আপনার বাসায় প্র্যাকটিস করলে তাহলে হচ্ছে আপনারা ভালো মতো জিনিসটাকে আয়ত্ত করতে পারবেন। তো দেখেন প্রথমে আমি ইমোজি তৈরি করার জন্য এখানে জাস্ট হলুদ কালারটা নিয়ে নিচ্ছি, এরপরে এখান থেকে ওকে। তো এখান থেকে আমি প্রথমে হচ্ছে এই দুই নম্বর যে সিলেকশন রুলটা আছে, অ্যাড সিলেকশন, এটা নিয়ে নিচ্ছি, শিফট প্রেস করে ধরে, তারপর হচ্ছে আমি একটা পারফেক্ট গোল ইমোজির জন্য তৈরি করে নিলাম। এরপরে আমি যেটা করব, যে এখান থেকে আমি কিছুটা অংশ সিলেকশন থেকে বাদ দিব। আচ্ছা, এখানে একটা শর্টকাট আপনাদেরকে বলে দিই, আপনি যদি জাস্ট অল্টার প্রেস করেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু আপনার যে অপশনটা অটো মুভ হয়ে যাবে, তথা হচ্ছে যে সাবট্র্যাক্ট সেই সিলেকশনটা কিন্তু অটো সিলেক্ট হয়ে যাবে অল্টার চেপে ধরলে, আর ছেড়ে দিলে আবার হচ্ছে আগের অবস্থায় ফিরে আসবে, তথা হচ্ছে অ্যাড সিলেকশন। তো আমরা ইমোজির চোখের জন্য এখান থেকে প্রথমে হচ্ছে আমরা চোখের অংশটাকে সাবট্র্যাক্ট করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমি এই যে ভিতরে তিনটা সার্কেল অঙ্কন করলাম, দুইটা চোখ এবং হচ্ছে একটা মুখ, এগুলোতে কিন্তু আমার ভিতরে কোনো প্রকার সিলেকশন নেই। আমি যদি অল্টার ডিলেট দিয়ে কালার দিই, দেখতে পাচ্ছেন এই অংশগুলোতে কিন্তু কালার আসতেছে না। তো যাই হোক, আমি আপাতত কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করছি। তো এখান থেকে এখন আমি মুখটাকে কার্ভ করার জন্য আর একটা সিলেকশন নিচ্ছি ভালো মতো অ্যাড সিলেকশন দিয়ে, কারণ হচ্ছে এখন অল্টার প্রেস করা অবস্থাতে নেই। যাই হোক, এখানে একটা হাসি মুখ সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি ভিতরে অ্যাড সিলেকশন দিয়ে চোখের আর দুটো মণি অঙ্কন করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে ডিরেক্ট অল্টার ডিলেট প্রেস করে দিই, দেন হচ্ছে কন্ট্রোল ডি, তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ইমোজি তৈরি হয়ে গিয়েছে। যদিও দেখতে খুব ভালো লাগছে না, কিন্তু মোটামুটি যা হয়েছে দেখে আপনি কিন্তু ইমোজিটাকে ব্যবহার করতে পারেন। তো এইটাকে আপনার বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনার এখান থেকে এই যে সিলেকশন অংশটা আছে, প্রথম সিলেকশন টুলটা, এটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে ভিডিওটাকে আর বেশি লেন্দি না করি, এরপরে ভিডিওগুলোতে এক এক করে এই অপশনগুলোকে আমি বিস্তারিত বলে দিব। তো ওই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল, এই ভিডিওটাকে এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।